দেখবো গোপাল দলপতি কুন্তল ঘোষ যেই গোপাল দলপতি সব জানে বলেছিল সেই গোপাল দলপতির খোঁজ পেলাম আমরা দিল্লিতে এই মুহূর্তে গোপাল দলপতি রয়েছে এবং হৈমন্তী গাঙ্গুলি কুন্তল ঘোষ কিন্তু হৈমন্তীরও নাম বলেছিল এবং এই হৈমন্তী হল গোপাল দলপতির স্ত্রী এমনটাও কিন্তু সে জানিয়েছিল সেই গোপাল দলপতি শিক্ষক নিয়োগ দুর্নীতির সবটা জানে এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন কুন্তল ঘোষ এই মুহূর্তে সেই গোপাল দলপতির সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় সরাসরি আমরা চলে যাব জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলার জন্য তোমার সঙ্গে গোপাল কি বলছেন তিনি গোপালবাবু আপনাকে স্বাগত জি চব্বিশ ঘন্টায় এই মুহূর্তে আপনার নামকে ঘিরে সব থেকে বেশি আলোচনা চলছে বাংলা রাজনীতিতে আপনাকে ঘিরে এবং আপনার স্ত্রীকে ঘিরে হৈমন্তী গাঙ্গুলির নামকে ঘিরে যা যা অভিযোগ উঠছে কুন্তল বলছে যে আপনি জানেন আপনার কাছে যাবতীয় টাকা পয়সা দেওয়া হয়েছে কি বলবেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে যাবতীয় অভিযোগের আঙুল আপনার দিকে সবার ফার্স্টে তোমাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাই কুন্তল যে কথাটা বলেছে কি সমস্ত কিছু আমি নিয়েছি এর আগেও তো অনেক কিছুই বলছে প্রতিদিন এক একটা লোকের কথা এক একভাবে বলছে প্রথমে যখন অভিযোগ করে যে আমি নাকি পনেরো কোটি টাকা নিয়ে ওর সঙ্গে পার্থ চ্যাটার্জির বাড়িতে গিয়ে পার্থ চ্যাটার্জিকে দিয়ে এসছি নাম্বার ওয়ান এরপরে আবার কি বলল আমি নাকি টাকা নিয়ে গিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ওএসডি প্রবীর ব্যানার্জিকে তার অফিসে গিয়ে না সুইস সুইস হোটেলে গিয়ে টাকা দিয়েছি তারপরেও আবার বলছে আমি নাকি ওর সাথে গেছি টাকা নিয়ে কোথায় পার্থ চ্যাটার্জির পিএস সুকান্ত আচার্যকে বিকাশ ভবনে গিয়ে টাকা দিতে চলে গেছে এ কথাগুলো বলেছে এবং সেগুলো গত দিনে এগুলো প্রমাণ হয়েছে যে সর্বৈব মিথ্যা সেই রকম এটাও সর্বৈব মিথ্যা কিভাবে প্রমাণ হলো সর্বৈব মিথ্যা কারণ ইডির সামনে যখন আমাকে তো ইডি ডেকেছিলো ও ডেকে ওখানে ওকেও ডেকেছিল আট ঘন্টা ধরে মুখোমুখি আমাদের জেরা হয়েছে তারপরে ও বলেছে সরি আমার সামনেই ওখানে বলেছে সরি স্যার চিজ মেনে বোলা ও চিজো হ্যাঁ ওই উসমে সে আগে মেয়ে জো সাজা হোক ও দেখাই যায়গা এ ঝুট বল আমি ঝুট নেই স্যার আর ও বলা ও বলছে যে স্যার এ থ্রি সিক্সটি ডিগ্রি ঘুম গিয়া তখন আমি ওদেরকে বলছি স্যার মেনে থ্রি সিক্সটি ডিগ্রি নেই ঘুমা থা থাই হুম এ ঝুট বললাম কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে গোপাল দলপতি কেন বহু লোক তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের যে পাওয়ার করিডোর সেখানে তাদের যাতায়াত আছে আপনি দাবি করেন যে আপনার সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই হঠাৎ গোপাল দলপতি এবং তার স্ত্রী হৈমন্তী গাঙ্গুলির বিরুদ্ধেই বা অভিযোগ উঠছে কেন হ্যাঁ প্রথমে যে এটা যেটা আমার মনে হয়েছে কেন প্রথমে গোপাল দলপতির আমার যেটা ব্যক্তিগত মতামত প্রথমে আমি যখন ওর কাছে যাই তাপসদার হয়ে কাজ করতে যাওয়ার জন্য তখন ওর কোথাও মনে হয়েছিল যে একেই একে যদি আমরা কাজে লাগাতে পারি পরবর্তীকালে হয়তো কোনো কাজে লাগতে পারে ওর একটা উদ্দেশ্য মনে হয় কোনো কারণে ছিল থাকলে থাকতে পারে ঠিক আছে সেই কারণে এইটা একটা কারণ ছিল কিন্তু আমি একটা জিনিস বুঝেছিলাম বেশি দিন ওদের কাছে থাকিনি ওর কাছে বা যোগাযোগ বন্ধ করে দিয়েছি আমার সাথে ওর যোগাযোগ হয় দু সালের আগস্ট জুলাই আগস্ট মাসে আর ওর সাথে সম্পর্ক আমার ছিন্ন হয় দু হাজার সালের জুলাই আগস্ট মাসে মানে এক বছরের মধ্যে এরপরে তো অনেকগুলো দিন অনেকগুলো ইতিহাস ঠিক আছে না তো তার মানে কীভাবে হলো এই পরিচয়টা কিভাবে হলো এই পরিচয়টা যেহেতু হয়েছিল যে তাপস মণ্ডলের থ্রু দিয়ে ওর কাছে হয়েছিল তাপস মণ্ডল ওকে চাকরির প্রার্থী দিতেন লিস্ট দিতেন টাকা দিতেন আর সেইগুলো ফলো আপ করার জন্য তাপসবাবু ওখানে আমাকে একবার নিয়ে জেগেছিলেন এবং তার সাথে ওর সাথে আমার পরিচয় হয় তো এসএসসি পরীক্ষা দূর নিয়োগের পরীক্ষা তার একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে তার একটা ইনস্টিটিউশন রয়েছে সেখানে দাঁড়িয়ে তালিকাতে দেওয়ার জন্য আপনার হঠাৎ দাগ পড়লো কেন না অ্যাকচুয়ালি আমাকে কেন ডাক পড়েছিল তার ডাক পড়েনি অ্যাকচুয়ালি আমি তাপসদার সঙ্গে আমাদের অন্য অন্য একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিংয়ের ট্রেনিং হচ্ছিল সেই থ্রুতে ওনার সাথে যোগাযোগ বিএল ডিএলএড কলেজ নিয়ে আমাদের একটা এনজিও আছে ওই গ্রামের বাড়িতে যে এনজিওটা আছে ওখানে একটা ডিএলএড কলেজ তৈরি হওয়ার সূত্রে তাপসবাবুর সাথে পরিচয় আর সেই সূত্রে তাপসবাবুর অফিসে আমার মহিষ বাথানের অফিসে আমার আনাগোনা ছিল আর তখনই আমি ওনাকে দু একজন আমাকে রিকোয়েস্ট করেছিল যদি তাদের প্রাইমারি টিচারের যদি রিক্রুটমেন্টের একটু সুযোগ সুবিধা করে দেওয়া যায় গোপালবাবু আপনি দিল্লিতে কেন এই সময় আমি এই সময় দিল্লিতে এসেছি আমার ব্যক্তি আমার ব্যক্তিগত কিছু কেসের জন্য সেবির কেসের জন্য আমাকে অ্যাটেন্ড করতে হয়েছিল সেই জন্য আমাকে দিল্লিতে আসতে হয়েছে এই গত দুদিন হলো যে বিষয়টা নিয়ে বারবার ধরে আলোচনা চলছে বিভিন্ন সূত্র থেকে যে খবর আমরা পাচ্ছি আপনি একটা দীর্ঘ সময় তিহার জেলে বন্দি ছিলেন তিহার জেলে আপনাকে একটা কোনো কারণে আপনাকে বন্দি বন্দী থাকতে হচ্ছে কি কারণ হঠাৎ তিহার জেলে থাকতে হলো কেন আমি যে কোম্পানিতে চাকরি করতাম ওই যে কোম্পানিতে আমি চাকরি করতাম ওই কোম্পানির কিছু কাজকর্মের জন্য কেসের জন্য আমাকে তিহার জেলে থাকতে হয়েছে ইওডব্লিউ দিল্লি আমাকে অ্যারেস্ট করেছিল সেই কারণে আমাকে তিহার জেলে থাকতে হয়েছিল তার মানে দুর্নীতির অভিযোগ আপনার বিরুদ্ধে প্রথম নয় দুর্নীতির অভিযোগ এই নিয়ে দ্বিতীয়বার উঠছে অলরেডি একটা কেসে আপনি এর আগে তিহার জেলে আপনি থেকেছেন ফলত এক্ষেত্রে কি মনে হয় না যে কুন্তল আপনার বিরুদ্ধে যে অভিযোগের আঙুলটা তুলছে যে আপনাকে টাকা দিয়েছে আপনার যা ট্র্যাক রেকর্ড আপনি তিহার জেলে বন্দী ছিলেন কোথাও এই অভিযোগের একটা সত্যতা মানুষের কাছে যাবে না এরকম বার্তা যে একটা লোক সে তিহার জেলে দীর্ঘদিন বন্দী ছিল তার বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠছে সেটার কিছুটা বাস্তবতা আছে না তা বাস্তবতা নেই তার কারণ হচ্ছে তিহার জেলে থাকার যে কারণে ছিলাম সবার প্রথমে বলি দীর্ঘদিন ধরে আমি যে ছিলাম এই বক্তব্য যেটা হয়েছে সেটা ভুল আমি মাত্র কুড়ি দিনের জন্য তিহার জেলে ছিলাম বলছে দু বছর ধরে এটা কিন্তু ভুল কথা নাম্বার ওয়ান নাম্বার টু আমাকে যে কারণে বেল দিয়েছে আমি সে বেলের কপি আপনাদের দেখাতে পারি সেখানে দেখেছে আমি ওর মধ্যে কোনো জড়িত নাই সেই কারণে আমাকে পুরো রিলিজ দিয়েছে সে কপি আমি দেখিয়ে দিতে পারি আপনাদের বাংলার সংবাদ মাধ্যমে এই মুহূর্তে সব থেকে যেটা আলোচিত নাম সেটা হচ্ছে হৈমন্তী গাঙ্গুলি আপনার স্ত্রী কী ভূমিকা তার এই কেসের ক্ষেত্রে আমার প্রাক্তন স্ত্রী হৈমন্তী গাঙ্গুলি সম্বন্ধে যে কথা বা যে আলোচিত নাম চলছে এই তার এই চাকরি প্রাইমারি শিক্ষক বা শিক্ষক দুর্নীতির যে দুর্নীতি যে হয়েছে এর সাথে তার দূর দূরত্বক মানে হাজার হাজার মাইল পর্যন্ত তার কোনো সংসর্গ নেই কুন্তল কুন্তল চিনতেন আপনার স্ত্রীকে না না কোনো দিন জানেনি দেখেই না শুনে উনি নাম কুন্তল হঠাৎ আপনার স্ত্রীর নাম করছে কেন কুন্তল হঠাৎ স্ত্রীর নাম করছে তার একটা একটা ঘটনা কিছুদিন দু তিন দিন আগে একটা ঘটনা ঘটেছে ও চাইলে কিন্তু অনেক আগে থেকেই বলতে পারতো আমার নাম তো অনেক দিন আগে থেকেই বলছে গোপাল গোপাল করছে তাহলে গোপালের স্ত্রীর নামও জুড়ে দিতে পারতো সেটা কেন বলছে এখন কেন এখন কেন বলছে ঘটনাচক্রে ফর্চুনেটলি হোক বা আনফর্চুনেটলি হোক আমি সিবিআই আমাকে প্রথমে ডেকেছিল তার জন্য আমি নোটিশ দিয়ে ডেকেছিল আমি গেছি তার তদন্তে সহযোগিতা করেছি এরপরে সিবিআই আমাকে চাইলো যে আমার স্থর অস্থাবর প্রপার্টি আর আমার ব্যাংক স্টেটমেন্ট এসবগুলো চাইলো তখন আমি স্যারকে গিয়ে ওটা যখন দিতে গেলাম সে তখন দেখি ওকে ও ওইখানে উপস্থিত কে না না কুন্তল কুন্তল ঘোষ ওখানে উপস্থিত আছে আর আমারটা যখন টেবিলে দিলাম ও টেনে নিয়ে ওই ওই স্টেটমেন্টগুলো দেখতে শুরু করলো আর ব্যাঙ্ক স্টেটমেন্টের উপরে নাম ছিল কি নমিনি হিসাবে হৈমন্তী গাঙ্গুলির নাম যেই এটা দেখো এবং নিচে লেখা আছে রিলেশনশিপ ওয়াইফ ব্যাস ওর সাথে সাথে ওই হৈমন্ত হৈমন্তী গাঙ্গুলির নামটা তুলে নিল ওর যদি জানাই থাকতো ইডি সিবিআইকে জানাক তার তথ্য দিক কিন্তু ওটা ওখানে না বলে ও যখন জেলে যাচ্ছে কোর্ট থেকে তখনই মিডিয়াকে বলতে থাকলো হৈমন্তী গাঙ্গুলির নামটা অর্থাৎ ভাসিয়ে দিল একটা নাম ভাসিয়ে দিয়ে মার্কেট গরম করার চেষ্টা করলো তদন্তকে অন্যদিকে ঘোরানোর জন্য হৈমন্তী গাঙ্গুলি রাজনীতি করতেন আপনি তো রাজনীতি করতেন না বললেন না না আমাদের বাড়িতে এখনও কেউ কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নেই হনমন্ত্রী গান্ধী দেখো ও একটা ইচ্ছা হয়েছে দেখবেন যে গ্রাম বাংলার বা যে ও মধ্যে প্রত্যেক চারটে দশটা বাড়ির মধ্যে নটা বাড়িরই মেয়েরা চায় একবার যদি মিডিয়াতে আসা যায় এইসব জায়গাগুলোতে ও সেই স্বাভাবিক ছন্দে সমাজের নিয়ম মেনে ও চেষ্টা করেছে গেছে তো ও ওই লাইনটাই তো যত ভালোই পাচ্ছে তো সেইটাতেই যাচ্ছে মদন মিত্রর সঙ্গে পরিচয় কী করে হলো কার আপনার স্ত্রী না মদনদার সাথে যেটা পরিচয় যেটা হয়েছিল আমি যেটা আমি কালকে ছবিটা দেখেছি ঘর আমার এক দাদা ছিলেন প্রশান্ত মুখার্জি সেই প্রশান্ত মুখার্জির তো গত বছর মারা যায় তো প্রশান্ত মুখার্জি একবার বলো যে আমাদের একজন নিমন্ত্রণ আছে চল তোরা যাবি তো জায়গাগুলো চল আমি তো বয়স্ক তো চল কিরে এক ঘুরে যেগুলো আছি অর্থাৎ রাজীব ব্যানার্জির মেয়ের বিয়ে ছিল সেই মেয়ের বিয়েতে আমাদেরকে সাথে করে নিয়ে যায় সেই জিয়ে গেছিল বলে তখনই ওইখানে ধরো রাজীব ব্যানার্জির মেয়ের বিয়েতে আপনারা আমন্ত্রিত ছিলেন ওই দাদাই বলেছিল দাদাকে বলেছিল দাদারই আমন্ত্রণ ছিল বলছে আমার সাথে যত দাদা মানে মদন মিত্র না না প্রশান্ত মুখার্জি প্রশান্ত মুখার্জি স্বর্গীয় হয়েছেন উনি মারা গেছেন সেখান থেকে আপনাদের সঙ্গে মদন মিত্র না না সেখানে যা গেল ওইখানে বিয়েবাড়িতে যখন গেছিল সবাই তো ছবি তুলছে মদনদার সাথে সবাই ছবি তুলতে পছন্দ করে তো ছবি তুলছে ও তখন ও তখন হয়তো গিয়ে ওই জায়গাটা ছবি আমি দেখে বুঝেছি ও ওইখানে গিয়ে ছবিটা তুলেছে এর সাথে কোনো রাজনীতির কোনো যোগাযোগ নেই যেটা এই প্রশ্নটা বারবার ধরে সামনে আসছে যে এত এত টাকা এত এত টাকা আপনার নামটা বারবার ধরে সামনে আসছে কি মনে হচ্ছে এই টাকা কোথায় কারণ আপনার নাম যেহেতু ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আপনার নাম আপনি বলছেন যে আপনাকে ফাঁসানো হচ্ছে আপনার নামটা ভাসিয়ে দেওয়া হচ্ছে উচ্চকৃতভাবে কাদেরকে ঢাকার চেষ্টা করা হচ্ছে দেখো ভাসিয়ে দিচ্ছে কিনা তো সবার কাছে এটা জলের মতো পরিষ্কার প্রথম দিন যখন আমি নিউজটা দেখি ও প্রথমে বলেছিল পাঁচশো কোটি ওইটা নামতে 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 চলে আসলো পনেরো কোটিতে তার মানে কোনটা ঠিক তাহলে পাঁচশোও নয় পনেরোও নয় কোনো কিছু নয় ওটা একটা বিষয় আপনি বলছেন যে আপনার স্ত্রী সঙ্গে এই নিয়োগ দুর্নীতির কোনো যোগাযোগ নেই তৃণমূলের নেতাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই কিন্তু আজকে সকাল থেকে সমস্ত টেলিভিশনের চ্যানেলে এবং আমাদের জি চব্বিশ ঘন্টার পর্দায় বারবার ধরে যেটা দেখানো হচ্ছে যে ওয়েম শিট পাওয়া গিয়েছে বেহালাতে হৈমন্ত্রীর যে বাড়ি রয়েছে সেই বাড়িতে কীভাবে সম্ভব এটা ওয়েমআর শিট কী করে আসতে পারে তার বাড়িতে যে কোনো কাজে যুক্ত নয় যে এই সাবজেক্টটা থেকে দূর দূর তক তার কোনো সম্পর্ক নেই কোনো কিছু নেই তার বাড়িতে ওয়েম আর সিট কী করে হলো এটা একটা বিষয় আর একটা বিষয় আমি কালকে দেখেছি টিভি নাইন না কারা গেছিলো ওইখানে যে কারো কাগজপত্র সব তন্ন তন্ন করে খুঁজেছে খুঁজে একটা স্ক্রিপ্ট পেয়েছে আর ওই ওএমআর শিটটা কালকে পেলো না আজকের পেয়ে গেল কি করে কি করে মনে ষড়যন্ত্র ছবির মতো পরিষ্কার না কালকে যারা মিডিয়ার সবাই ফটো নিয়ে ক্যামেরা নিয়ে দেখলো ওইটা পেলো না আজকের হঠাৎ করে কি করে ও এমআর সিট পেয়ে গেল তার মনে আপনার কি মনে হয় যে কোনো মানুষকে জিজ্ঞাসা করুন না ওটা কি হতে পারে এই পুরো পর্বতে হৈমন্ত্রীর সঙ্গে আপনার কথা হয়েছে না হৈমন্তীর সাথে এই পর্বতে কথা হয়নি আমি চেষ্টা করেছি একটু খবর পাঠানোর জন্য কেন গত দুদিন ধরে আমি কোর্টে ব্যস্ত ছিলাম কালকে সন্ধ্যা ছটার পর আমি কোর্ট থেকে রিলিজ হওয়ার পরে কোথায় আছে হৈমন্তী কোথায় আছে ও কোথায় আছে এখন কোনো যে কোনো কাজের ও নিজের ব্যক্তিগত কাজে যেখানে খুশি থাকতে পারে সেটা আমার জানা নেই আছে কোনো না কোনো জায়গাতেই পৃথিবীতেই আছে আমার আসা পৃথিবীতেই থাকুন ভালো থাকুন কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেমন এসছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হচ্ছেন আপনি চ্যালেঞ্জ করে বলছেন যে আপনাকে যা প্রশ্ন করার করা হোক আপনি আপনার কথা বলবেন হৈমন্তী লুকিয়ে আছে কেন না না লুকিয়ে নেই দেখো একটা সাধারণ বাড়ির মেয়ে তোমার আমার মতো সে যত বড়ই হোক না কেন যখন দেখো ক্যামেরার সামনে ওরা যখন অভিনয় করে তখন আলাদা প্রশ্ন ঠিক আছে কিন্তু এই মিডিয়ার সামনে আস এরকম হঠাৎ করে কারোর নামে একটা বদনাম করে দিয়েছে এই যেগুলো সে হয়তো আমার যেটা মনে হয় সে কারণে হয়তো ভয় পেয়েছে বা হয়তো নিজেকে এই শখটা নিয়ে উঠতে পারছে না আবার স্বাভাবিক ছন্দে আসলে অবশ্যই আশা করি আসবে আমি সে যেখানেই থাকুক শুনুক না কেন তাকে বলবো খুব তাড়াতাড়ি এসে তার যে সত্যি সে ঘটনাটা আপনাদের সবার সামনে দেশের মানুষের সামনে প্রকাশ করুক আপনি হৈমন্তির সঙ্গে যোগাযোগ করে এই কথাটা বলার চেষ্টা করবেন আমি তো মোটামুটি মেসেজ পাঠিয়ে দিয়েছি আমার সাথে যদি যোগাযোগ আমি তাকে বলবো যত দ্রুত সম্ভব তুমি মিডিয়ার সামনে আসো আর মানুষকে জানাও যে তুমি এর মধ্যে যে কোনো কিছু যোগাযোগ ছিল না তুমি এর সাথে এর থেকে যে হাজার হাজার মাইল দূরে সেটা মানুষকে বুঝতে দিতে হবে হৈমন্তীতে তে সে সিনেমায় অভিনয় করেছে প্রযোজনা করেছে কোথা থেকে এলো এই টাকা হৈমন্তী দেখো ওর যে দুনিয়া ওর দুনিয়ার সাথে আমারও কোনো যোগাযোগ নেই কোথা থেকে টাকা আসলো কি করে অভিনয় করছে কাকে ডাইরেক্টর জোগাড় করছে কোনো প্রডিউসার জোগাড় করছে এইগুলোতে এই জায়গাগুলোতে আমার ওইটাতে আমি লেস ইন্টারেস্টেড যার জন্য ও কোথা থেকে টাকা পেলো কী করে নিয়ে আসলো ও নিজে বলতে পারবে আমার সাথে ওর কোনো জোগা নেই কোনোদিন ওকে আমি এই ফিল্মের জন্য চারা না যদি বলে যে দশ হাজার টাকা দাও বা কিছু দাও এই ফিল্মের জায়গাতে যাবো কাউকে দিতে হবে এ ব্যাপারে আমাকে ও কোনো দিন বলেও নি আমিও কোনো দিন ওকে বলিনি আপনার আপত্তি ছিল না আমার কোনো দিন আপত্তি ছিল না এই এই জায়গাতে আমার স্বাচ্ছন্দ্য আছে কারণ প্রত্যেকে তার নিজস্ব নিজস্বতা আছে নিজস্ব কাজ করার অধিকার আছে একটা লোক যে কেউ একজন সে যে কোনো কাজ করে ভালো হতে পারে আজকে যদি দেখুন এই যে জুতো জুতোর দোকানে লোক বলে জুতো সেলাই করছে মানে এটা আপনার একটু ব্যক্তিগত জায়গাতে আমি প্রশ্ন করছি কারণ হচ্ছে যে এই মুহূর্তে আপনার ব্যক্তিগত জীবন আপনার স্ত্রীর ব্যক্তিগত জীবন সারা বাংলার চর্চার বিষয় হয়ে গেছে এবং একটা নিয়োগ দুর্নীতি যেখানে লক্ষ লক্ষ মানুষের ছেলে মেয়েদের স্বার্থ জড়িত রয়েছে ফলত তারাও আপনাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে যদি কোনো আপত্তি না থাকে যদি কোনো সমস্যা না থাকে আপনি ডিভোর্সের রাস্তায় হাঁটছেন কেন কোথাও কি ব্যাপারটা এমন নয় যে হৈমন্তী কোথাও এই দুর্নীতির পাঁকে আটকে গিয়েছে সেখান থেকে আপনি নিজেকে ছড়িয়ে নেওয়ার জন্য দুর্নীতি আপনি ডিভোর্সের রাস্তায় হাঁটছেন না 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 ঘটনাটা এখানে ঘটেনি দেখো তোমাদের সবার মানে মিডিয়ার মাধ্যমে দেখিয়েছে আমার গ্রামের বাড়ি আবার ওদের বাড়িও দেখিয়েছে ফারাকটা একটা বুঝতেই পারছো যে হেল অ্যান্ড হ্যাম ডিফারেন্স ওরা একটা অভিজাত বাড়ির মেয়ে আর আমি কোন প্রত্যন্ত গ্রাম থেকে যদিও আজকের রাজপথে দাঁড়িয়ে আছি দিল্লির রাজপথে এটা হয়তো সৌভাগ্য আমার কি দুর্ভাগ্য আমি জানি না প্রত্যন্ত পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম থেকে আমি আজকের দিল্লির একদম রাজপথের দাঁড়িয়ে আছি ঠিক আছে কিন্তু ওদের ক্ষেত্রে জায়গাটা কি হয়েছে যে আমার ক্ষেত্রে ঘটনাচক্রে প্রেম ভালোবাসা করে হয়তো বিয়ে হয়ে গেছে বুঝুক আর না বুঝে হয়তো হয়ে গেছে ও তখনও বুঝতে পারেনি এরপরে যখন আমার এই কেস হয়ে গেল দু হাজার আঠেরোতে ডিসেম্বর মাসে যখন আমাকে জেলে যেতে হলো তারপর থেকে ও ভেঙে পড়ল তখন দেখলো যে এ যদি বছরের মধ্যে দুবার করে জেলে যায় তাহলে কোন মেয়ে আপনার স্বামী হিসাবে মেনে নেবে তার থেকে বরং তুমি তোমার রাস্তায় থাকো ভাই আমি আমার রাস্তায় থাক না ডিভোর্স চেয়েছে হ্যাঁ ডিভোর্স চেয়েছে হৈমন্তী আপনার খারাপ সময় সে সময় হৈমন্তী পাশ থেকে সরে যাচ্ছে কিন্তু আপনি আজকে দাঁড়িয়ে দাবি করছেন যে হৈমন্তী এসবের সঙ্গে যুক্ত নয় আপনি কি কোথাও হৈমন্তীকে বাঁচানোর চেষ্টা করছেন না আমি আমি কাউকে বাঁচানোর জন্য চেষ্টা করছি না সে যদি আমার ভাই হয় বউ হয় যে কিছু হয় বন্ধু হয় আমার বাঁচানোর কোনো দরকার নেই যদি অন্যায় করে অন্যায় তো অন্যায় ঠিক আছে আমি যদি হই অন্যায় তো অন্যায় অন্যায়ের কোনো ক্ষমা নেই ঠিক আছে কিন্তু ও যে লাইনটাই ছিল না যে সাবজেক্টটাতে ছিল না তাকে তো আমি হলপ করে বলতে পারি এর সম্বন্ধে ওর আমাকে যদি আজকে বলতো যে ফিল্ম লাইনের কোনো কিছু সম্বন্ধে আমি তাহলে হতে পারে কিন্তু এই বিষয়ে ও যুক্ত থাকবে না অতএব বাঁচানোর কোনো প্রশ্নই উঠছে না বললাম কি মানে আপনি আপনার দীর্ঘদিন সংসার করেছেন সেই বিশ্বাস থেকে বলছেন নাকি কাজ থেকে দেখেছেন যে ও কী কী কাজ করতো সেইখান থেকে বলছেন দুটোই বিশ্বাসও যেমন আছে তেমনি কাজ থেকে ওর কাজের একটা করে কাজ থাকে না কাজের জায়গা থেকে দেখেছি বিশ্বাস এবং কাজ দুটোই প্রমাণ করে যে ও এই মধ্যে থাকতে পারে না কালীঘাটের কাকুকে কালীঘাটের কাকু আমি ঠিকছি জানি না আমি কোনোদিন কালীঘাটের কাকুকে দেখিনি শুধুমাত্র আমি শুনেছি যেটা আপনাদের মাধ্যমে বলেছি যে কালীঘাটে আমি কুন্তলের কাছে যখন যেতাম কুন্তল ঘোষের কাছে তখন মাঝে মাঝে ও বলতো যে কাকুর কাছে যেতে হবে কালীঘাটে কারণ দাকে ভালো বারবার বলো যে একটু বলো যে একটু বেশি করে পয়সা দিতে না দিলে কাজ হবে না এই ব্যাপারটা আবার কোনো সময় ওর কাছে গিয়ে বলতেন দাকে বলতেন সেটা হ্যাঁ বলে বলতাম তো তারপরে আপনার যদি সব ব্যাপারে ইন্টারেস্ট না থাকে অপরের টাকা টাকা পয়সার ট্রানজাকশনে আপনি কেন থাকতেন কেউ টাকা চাইছে আরেকজনের কাছ থেকে আপনি মাঝে মিডিলম্যান হিসেবে কেন থাকতেন আমি তো কোনো টাকা নেই বা কাউকে টাকা বয়ে নিয়ে গিয়ে দেইনি আমি তো এই কাজটা করিনি আমি শুধু যে ও কাজগুলো হয়েছে কিনা ফল ফলো আপ করতাম কেন কোন কাজগুলো যে তাপস দা যে রিক্রুটমেন্টের কাজগুলো দিয়েছে সেই কাজগুলো কত দূরে এগোলো কী হলো এই ব্যাপারটা টাকা পয়সা একটা কোথাও বিষয় একটু অস্বচ্ছতা থেকে যাচ্ছে আপনি যে রিক্রুটমেন্টের কথা বলছেন সেটা হচ্ছে সরকারি নিয়োগ ছেলেমেয়েরা তারা পরীক্ষা দেবে সেই পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ হবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে মাঝে আপডেট করার কি আছে এটা একটু অস্বচ্ছতা থেকে যাচ্ছে আপনি যদি স্পষ্ট করে বলেন টাকা পয়সার দরকার একজন ব্যক্তি কুন্তল তিনি তাপসের কাছ থেকে টাকা চান মাঝখানে আপনাকে কেন বলছেন এই দুটো অস্বচ্ছতার জায়গা যদি একটা আপনি ক্লিয়ার করে বলে দিই আমার যেটা মনে হয়েছে আমার ওপিনিয়ান মানে আমার যেটা বুঝেছি যেটা সেটা ভুল হতে পারে ঠিক তাপসবাবু যেহেতু মেডিকেল মেডি তোমার এই কলেজগুলোতে প্রাইভেট কলেজগুলোর প্রেসিডেন্ট পশ্চিমবাংলায় প্রায় ছশোর উপরে কলেজ আছে তার উপর তার উনি প্রেসিডেন্ট যেহেতু তিনি তার প্রেসিডেন্ট সেই কারণে ওনার সাথে বিভিন্ন কলেজগুলোর মালিকদের যোগাযোগ ছিল তাদের যে স্টুডেন্টগুলো ছিল তাদের এখানে নিয়ে আসতে অনেক সুবিধা হতো তার একটা একটা করে কাউকে গুরুত্ব হয়নি সেই জন্য ওই যে ওই যে লোকজন ছিল তাদেরকে নিয়ে আসতো কুন্তলের পাশে কুন্তল ওইগুলো তার নিজস্ব সোর্স লাগিয়ে নিজস্ব যে প্রভাবশালী যেগুলো সোর্স লাগে লাগিয়ে সেগুলোকে পাশ করিয়ে দিতে বা ধরো চাকরি পাইয়ে দিতে সাহায্য করতো মানে পাশ করিয়ে দিতে এবং চাকরি পাইয়ে দিতে সাহায্য করতো কোথাও তো একটা অন্যায় থেকেই যাচ্ছে আপনার কথা থেকে আপনি স্বীকার করছেন অন্যায় তো করছে অন্যায় তো হবেই এই জায়গা তো আমি না বললে তো বুঝবো না অন্যায় করে গোপালবাবু কোথাও তাহলে না বুঝে সেই অন্যায়টার অংশ বুঝে বা না বুঝে আপনিও তাহলে হয়ে গিয়েছিলেন আমি ওই অংশতে আমি না বুঝেই হয়ে গেছিলাম কিন্তু যখন বুঝেছি তখন সরে এসেছি কারণ দেখবেন আপনি এই ঘটনা তো দীর্ঘদিন ধরে চলেছে আমার ওর কাছে হিস্ট্রি যেটা আছে দু থেকে দু পর্যন্ত সেই যখন আমি বুঝেছি এটা অন্যায় হচ্ছে তাই ওখান থেকে আমি শুধু শুধু এ নয় কুন্তল নয় তাপসদার কাছ থেকেও সরে এসেছিলাম ওদের কারোর কাছে ওই জায়গাতে আমি ছিলাম না এই টাকা পয়সা নিত কাদের থেকে কাদের থেকে নিত ওই টাকা পয়সাগুলো ছাত্রদের থেকে নিত ছাত্রদের ওই কলেজের মালিক ফালিকগুলো আসতো আমার বিভিন্ন লোকজন আসতো প্রাইভেট কলেজের মালিক ফালিক হতো বা এরম বিভিন্ন এজেন্ট ছিল তারও নিচে কিছু লোকজন ছিল তারা আসতো তারা এসে ছাত্রদের থেকে টাকাটা নিত তারা নিত নিত নিয়ে সেই টাকাটা দিত সু কুন্তলকে কুন্তলকে কুন্তল বলতো যে তারা নিয়ে এসে ওই হয়তো দিত একটা জায়গায় তারপর তাপস ওইগুলো এক একসঙ্গে করে কিছু কিছু টাকা একটা একটা হলে অনেকগুলো জায়গাতে একটা নাম ওই লিস্টগুলো আর টাকা হয়তো গিয়ে দিত ওকে কুন্তলকে দিত কুন্তলকে দিত সেই টাকাগুলোই ও কখনো কখনো বলেছে যে কালীঘাটের কাকুর কাছে পৌঁছে হ্যাঁ হ্যাঁ ওইটা আমি শুনেছি ঠিক আছে কিন্তু এখন আমি বলছি আমি কালীঘাটের কাকুকে কোনো দিন দেখিনি কোন এলাকা থেকে এই টাকাগুলো তুলতো ওরা কলেজ প্রাইভেট কলেজগুলো কোন জায়গায় কোন এলাকা সারা পশ্চিমবাংলা জুড়ে আছে সারা পশ্চিমবাংলা জুড়ে যেমন যদি স্পেসিফিকভাবে বলেন কোনো দু একটা কলেজের নাম প্রাইভেট কলেজ আপনি তো প্রাইভেট কলেজে আমি তাপসদার একটা কলেজে গেছিলাম মেদিনীপুরে একটা কলেজ ছিল ওখানে আমি একবার গেছি কি নাম কলেজটা রাজবিহারি কি একটা ওনার বাবার নামে কলেজটা হয়েছিল ওই ওইখানে একটা ওনাদের একটা কলেজ আছে মুর্শিদাবাদে আসতো নবদ্বীপ থেকে আসতো এইসবগুলো কলেজগুলো যেতো মালদা থেকে আসতো সবগুলো আসতো প্রাইভেট কলেজের যারা মালিক তারা 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 এসে পৌঁছতো তাই তো তারা তারা এসে টাকাটা দিত গোপালবাবু আরেকটা বিষয় ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে যে আপনার স্ত্রী তিনি সিনেমায় অভিনয় করেছেন প্রযোজনা সেটার জন্য অনেক টাকা দরকার অনেক ক্যাপিটাল দরকার এত টাকা এলো কোথা থেকে কে দিলো এত টাকা আচ্ছা একটা কথা বলি তার যে অভিনয় জায়গাগুলো হয়েছে ওইগুলো দেখলে তো বোঝা যাবে যে কোন লাইফ কোন টাইপের আমিও কালকে ফলো করছিলাম কালকে দেখাচ্ছিলো যে আমি যদি ওই এর ভিতরে কোনো দিন ঢুকিনি আপনাদের প্রচারের ফলে আমি দেখলাম কালকে দেখলাম কোন টাইপের ফিল্মও করেছে কোন টাইপের বইগুলো করেছে সেখানে কত টাকা ইনভেস্টমেন্ট কোটিতে নেই কিছু নেই কালকে একটা দেখছিলাম ও হায়েস্ট বলতে কুড়ি লাখ টাকা নেই খরচের একটা বই করেছে যেখানে অতনুবাবু না কেউ একজন বলছিল যে একটা ফিল্ম করতে আমরা তিন চার কোটি টাকাগুলো খরচ করি কুড়ি লাখ টাকা দিয়ে একটা সিক্স মতো যদি শোনো কার একটা ওই যে ফটো করে ওতেই হয়তো লেগে যায় আপনি আপনি নিজে পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত এলাকায় পানের দোকান চালিয়ে টিউশন করে আপনি নিজেকে ধীরে ধীরে প্রতিষ্ঠা করেছেন আপনি তো নিজেই বলেন আপনি পানের দোকানে বসেছেন কুড়ি হাজার টাকা রোজগার করতে কত কি কষ্ট করতে হয় কিভাবে সম্ভব হয় কুড়ি লক্ষ টাকা ইনভেস্ট করা ব্যাপারটা কি এতটা জলভাত সেটা আমার ক্ষেত্রে হয়তো কঠিন হতে পারে কিন্তু যারা বিজনেসম্যান অন্য অন্য বিজনেসম্যান আছে যে দিয়ে যার প্রযোজনা আপনারা নিশ্চয়ই খুঁজে পাবেন যে প্রযোজনা করেছিল দেখো তার কুড়ি লক্ষ টাকা দেওয়ার নিশ্চয়ই ক্ষমতা আছে নাহলে আজকের যে এই যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে বাংলা ইন্ডাস্ট্রিতে তাহলে কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট তাহলে কোথা থেকে আসে সব আপনার আপনার ওয়াইফ কোথাও টাকা বিনিয়োগ করেন না না ও কোনোদিন আমি আমার জানার মধ্যে ও কোথাও বিনিয়োগ করেনি আপনার জানার মধ্যে কখনো কোনো কোনো দিন করেনি আপনার কি মনে হচ্ছে যে এখানে এই পুরো ঘটনাটার মধ্যে তৃণমূলের এমন কোনো বড় নেতা শাসক দলের এমন কোনো বড় নেতা রয়েছে যাদেরকে গার্ড করার জন্য আপনাকে সামনে গিয়ে দেওয়া হচ্ছে স্কেপগোট করা হচ্ছে আমি এখানে কোনো দল বা এসব কোনো দুর্নীতি এই জায়গাতে আমি আসতে চাই না দুর্নীতি যারা করে তাদের কোনো দল থাকে না তাদের কোনো রং থাকে না সারা দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজ ওরা হচ্ছে কালাকর্তুক ঠিক আছে দুর্নীতির বেতাব আদশা ওরা তো এখানে কাউকে কি বাঁচানোর চেষ্টা হচ্ছে অবশ্যই বাঁচানোর চেষ্টা করছে আচ্ছা একটা কথা বলুন তো রকম এতগুলো লোকের রিক্রুটমেন্ট হয়ে গেলো কালকে দেখছিলাম যে পঁচিশ হাজার নাকি মতো মতো এই যে এই মানে ভুল পথে সব রিক্রুট মানে রিক্রুটমেন্ট হয়েছে এতগুলো লোকের রিক্রুটমেন্ট একটা দুটো হয় আলাদা ব্যাপার কারোর ক্ষেত্রে আলাদা ব্যাপার হয়েছে এতগুলো লোকের রিক্রুটমেন্ট হয়ে গেল পশ্চিম বাংলা জুড়ে হই হৈ জায়গাগুলোতে হলো তো সেটা একটা বড় কোনো মাথা না থাকলে এটা সম্ভব একটা বাচ্চা ছেলেও এটা বোঝে আপনি বলছিলেন যে একটা পিরিয়ড আপনি না বুঝে কুন্তল এবং তাপসের সঙ্গে আপনি মিশেছেন এবং সেই সময়টাতে টাকা পয়সার ট্রানজাকশন আপনি সামনে থেকে দেখেছেন না বুঝে আপনিও কোথাও হয়তো মিডিল ম্যান হিসেবে হয়তো আপনাকে ব্যবহার করে নিয়েছে এই পর্বটাতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম শুনেছেন কখনো না 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 আমি ওই ধরুন পার্থ চ্যাটার্জির নাম শুনেছি মানে উনি শিক্ষামন্ত্রী হিসাবে এই জায়গাগুলোতে না এই যে টাকা পয়সা কার কাছে পৌঁছতে হবে কি করতে হবে না করতে হবে না এই জায়গাটা আমাকে আমি দেখুন উনি তো জেলেই আছে ওনার সামনে তো আমি বলে দিতেই পারি যে বলে দিলে কী যায় আসে তাহলে বলো হ্যাঁ দোষ করেছে মানে দোষ যে লোকটা সম্বন্ধে আমার জানা নেই সেই লোকটা সম্বন্ধে আমি কেন বলবো আমি কোনো দিন দেখিনি ও কোনো দিন টাকা নিয়ে যেতে ওর কাছে গিয়ে দেখিনি এর সাথে যাইনি তো ওই লোকটার সম্বন্ধে আমার কোনো মনে হয় না আমি মানিক ভট্টাচার্য না না মানিক ভট্টাচার্য সম্বন্ধে মানিক ভট্টাচার্য সাথে আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ নেই বা কোনো ও মানিক ভট্টাচার্যের সাথে কেউ গেছে সেটা কেন তাপস দা মাঝে মাঝে যেত মানিক ভট্টচার্যর কাছে সেটা আমি দেখে শুনেছি অফিস থেকে বলতে ফাইল নিয়ে যেতে হবে ওনার কলেজের ফাইল কী সব স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করাতে হবে কারণ যেহেতু ওনার অফিসে ছিলাম এটা আমি জানতাম মানিক ভট্টাচার্যের কাছে গেছে কিন্তু গতকাল আমি একটা ঘটনা শুনেছি ঘটনার ঘটনা হচ্ছে যে গত দুদিন দিন আগেই কুন্তল ঘোষ এরম সবার নাম যেমন বলছে তেমনি আর একজন ব্যক্তির নাম বলেছিল বিভাস অধিকারী যে বিভাস অধিকারী এই ব্যাপারে আমি কালকের খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম যে এই বিভাস অধিকারী যার নাকি একটা ফ্ল্যাট আছে সেটা তোমার ওই তো আমার স্ট্রিটে কলকাতার আমার স্ট্রিটে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটে নাকি মানিক ভট্টাচার্য আসতেন নিজের সরকারি গাড়ি ছেড়ে দিয়ে উনি লাল মানে কি তোমার হলুদ ট্যাক্সি করে কলকাতার হলুদ ট্যাক্সি করে ওখানে আসতেন দীর্ঘক্ষণ ওদের ওখানে যোগাযোগ হতো এবং প্রচুর টাকা পয়সা নাকি ওখানে পার্সোনালি যোগাযোগ হতো এইটা আমার কালকে আমি একটা শুনেছি কিন্তু আমি নিজের প্রত্যক্ষদর্শী নয় শোনা কথা আপনারা যা বলতে পারেন তো এই বিভাস অধিকারীর কাছে কে আসতো তাপস মণ্ডল আসতো না না মানিক ভট্টাচার্য আসতো শুনছি শুনেছি আমি দেখিনি আমি কিন্তু লাভ নেই সঙ্গে কুন্তল বা তাপসের কোনো যোগাযোগ ছিল মানিক ভট্টাচার্যের সাথে তো উনি মানিক ভট্টাচার্যের অফিসে তো তাপসদা দা যেতেন অনেকবার গেছেন কারো কারোর অফিসে নিয়ে বলতে ফাইল নিয়ে যাচ্ছি কারো কলেজের ফাইল আছে এ আছে ও আছে আমি অনেকবার বলতে শুনেছি আমি যাচ্ছি বলে কোথায় যাবো না প্রাইমারি স্কুল বলে যাবো মানিকবাবুর সাথে কথা আছে যেতে হয় আচ্ছা উনি যে কলেজগুলো চালাতেন কি কোন ক্লাস পর্যন্ত পড়ানো হতো কলেজগুলোতে ওই তো বেসিক ট্রেনিং কলেজ হয় না ওই যে যেটা হচ্ছে টিচার্স টেড টিচার বিএড ডিএলএড হ্যাঁ একজন মানুষ তিনি বিএড এর কলেজ চালান তার ওখানে ভর্তি হলে পরে চাকরি পাওয়া যায় তিনি ফাইল নিয়ে যাচ্ছেন যার কাছে সেই লোকটি এসএসসি নিয়োগের ক্ষেত্রে একেবারে মাথায় বসে রয়েছেন মানিক ভট্টাচার্য কোথাও কি চক্রটা খুব ক্লিয়ার হচ্ছে না গোপালবাবু হ্যাঁ দেখো এটাও এটা তো আমিও তো একটা জানা আমি আর এখানে আমার একটা কিছু সন্দেহ আছে ছোট্ট একটা মানে আমার মনে আছে তো বাবুর কাছে তো উনিও যেতেন এই জায়গাগুলোতে আছে তাহলে সেখান থেকেও কিছু তো হওয়া উচিত ছিল বাবুর কাছে কারণ উনিও তো ওই জায়গাতে আছে তো সেখানে কুন্তলকে কুন্তলকেও দিয়ে কুন্তলকে দিয়েছে মানে কতগুলো লাইনের মধ্যে যুক্ত আছে আমার যেটা প্রশ্ন আছে মানিকবাবু একটা লাইন পার্থ চ্যাটার্জিও একটা লাইন আরও আরও একটা ধরুন যে যেমন বলছে যে কাকু যেমন একটা লাইন এই রকম বিভিন্ন লাইন গিয়ে একটা জায়গায় মিশেছে তার মানে এর পরে কেউ আছে মানে পার্থবাবুর পরে কাকুর পরে মানিকবাবুর পরে কেউ না কেউ আছে না হলে তাহলে এতগুলো পদ হবে কেন কে সেটা কে সেটা আমি জানি না দেখো জানেন জানেন না নাকি নাম বলতে ভয় পাচ্ছেন না ভয়ের কি আছে ভয়ের কোনো কিছু জায়গা না ভয়টা কি আমি যদি জানি সেই জায়গাটা বলবো ভয়ের কি আছে যেটা জানি না মানুষকে আমি কুন্তল ঘোষ নই যে হাওয়াতে একটা নাম শেষ আমার শেষ প্রশ্ন আপনার কাছে একটা শব্দে আপনার কাছে আমি জানতে চাইব আপনার নাম গোপাল কৃষ্ণ দলপতি ভগবান গোপাল হিসেবে পরিচিত থাকবেন নাকি দুর্নীতির গোপাল হিসেবে পরিচিত থাকবেন দেখো ভগবান ভগবানী ভগবান কৃষ্ণ হতেও চাই না আবার দুর্নীতির গোপাল হতেও চাই না আমি স্বচ্ছ গোপাল হতে চাই সময় বলবে কারণ যে অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসছে তিনি স্বচ্ছ গোপাল হতে পারবেন কি না সেটা সময় বলে দেবেন অনেক ধন্যবাদ গোপাল দলপতি আমাদের সঙ্গে ছিলেন আগামী দিনে বিতর্কের অভিমুখ তাকে ঘিরেই থাকবে কোন দিকে এই বিতর্কের অভিমুখ আবর্তিত হয় আমাদের নজরও থাকবে সেই দিকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা